হ্যালো, আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি কিছু চিলি প্লান্ট নিয়ে আসছি আর কিছু স্ট্রবেরি। আমি কীরকম লাগাই আপনাদেরকে আমি একটু শেয়ার করব, আপনারা আমার সাথে থাকেন। আর আজকে মে মাসের 26 তারিখ, মে মাস চলে যাইতেছে, এখনো ঠান্ডা যাইতেছে না। আর আমাদের ইংল্যান্ডে কিছু ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, আমার মনে হয় শুধু ইংল্যান্ডে নয় সারা ওয়ার্ল্ডের ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। তো আমি চিলিগুলা কীরকম লাগাই দেখেন। চিলি গাছগুলা লাগাইতে সহজ, তেমন একটা কঠিন না। আর এগুলা বাংলাদেশি কাঁচামরিচ, খুব জাল মরিচ, খুব সুন্দর মরিচ ধরে, ধরাতে একটা সুন্দর লাগে। আর এরকম মাটির পটগুলো আমি আগে ভাগে রেডি করে রেখেছিলাম অর্গানিক কিছু সার দিয়া মাটিগুলো আগে। কিছু বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার একটু নিচে যায়। আর আপনারা যারা গ্লোভস থাকলে গ্লোভস দিয়ে গার্ডেনিং করলে ভালো হয়। আমি গ্লোভস লাগাইয়া মাটি যেমন আতে দিলে কীরকম লাগে আমার কাছে, আমি গ্লোভস ছাড়াই আমার হাতে ভালো লাগে মাটিগুলো আতাইতে। তো আর একটা আমি লাগাই কীরকম দেখেন, এরকম পটটা আগলোস চাপাইয়া দিলে। যারা আমাদের নতুন ভাই বোন আছেন আপনারা দেখেন কীরকম, আপনাদের জন্য আসলে দেখাটা ভালো কীরকম লাগাই। বিসমিল্লাহির রহমানির রহিম, তো লাগাইছি তো খুব সহজ, কিন্তু বাইরের ওয়েদারগুলা খুবই বাদ। লাস্ট উইকের ওয়েদার খুব খারাপ গেছে, আমি অনেকগুলা কিছু গাছ কিছু বাই করছিলাম, ঝড় তুফানে কিছু গাছ নষ্ট হয়েছে। আসলে সবাই ইংল্যান্ডে যারা গাছ লাগাইছেন কিছু না কিছু ক্ষতি হয়েছে, আমি জানি। খুব তুফান তুফান গেছে, বৈশাখী তুফান যেটাকে বলা হয় বাংলাদেশে, সেই তুফান। আর ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে এখনও সামার আইতেছে না। এখন আমরা এই বছর আমার কাছে লাগে খুব কম সামার পাইমু আমরা। তো আরেকটা আমি লাগারাম, এইভাবে আমি সবগুলো লাগাইব। আর আগের মতো আশা করা যায় না আমরা আর সামার পাইমু, লম্বা কোনো সামার পাইতাম না। জুন জুলাই 2 মাস পাইমু আমরা সামার, এই 2 মাসের ভিতরে আমরা গার্ডেনিং করতে হবে ইংল্যান্ডে যারা আছেন সবাই। তো আগামী সপ্তাহ কিছু গরম আছে, যারা ছাড়া লাগাবেন আপনারা ওয়েদার দেখে লাগাইবেন। আর এখন তো লাগানির পুরাও সময় চলে আসছে, জুন মাস আসি যার মে মাস চলে যাইতেছে, আজকে 26 তারিখ। অনেক ভাই বোন বাইরে গাছ রিপোর্টিং করতেছেন, তো আমিও আস্তে আস্তে কিছু করতেছি। আর ঘরের ভিতরে রাখার তো সময় নাই, আস্তে আস্তে আপনারা ওয়েদার দেখে গাছগুলা বাইর করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এইরকমই গাছগুলো আস্তে আস্তে সাফাইয়া সুন্দর করে লাগাইবেন। মাটি লাগলে আরও মাটিগুলা দিয়ে আপনারা সুন্দর করে গাছটা ভালোভাবে, আর এগুলা খুব ভালো জাতের কাঁচামরিচ, খুব দরে খুব বেশি জাতের কাঁচামরিচ। আর ইংল্যান্ডের ওয়েদার কোনো বিশ্বাস নাই, এই দেখবেন বাতাস, এই তুফান, এই জ্বর, এই বৃষ্টি। গ্রিন হাউস যারা আছে কিছুটা রাখার জায়গা থাকে, তো আমি এখন মরিচ গাছগুলা লাগানো শেষ হয়ে গেছে, কয়েকটা স্ট্রবেরি আমি লাগাবো এখন।
আগে কিছু লাগাইছি স্ট্রবেরিগুলা। স্ট্রবেরিগুলা গাছ ঠান্ডায়ও ক্ষতি করে না, স্ট্রবেরি লাগাইলে হয়ে যায়, যে কোনোভাবে স্ট্রবেরি আপনি লাগান হয়ে যাবে। তো আমি এই গাছগুলো এই পটে লাগাবো। খুব বড় বড় গাছ, স্ট্রবেরি ফুল চলে আসছে মাশাআল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তে আস্তে আমি কিছু কিছু গার্ডেনিং শুরু করতে হবে, কিছু কিছু বাই করবো। আর লাস্ট উইক যতগুলো লাউ চারা বার করছি সবগুলোই আমার মারা গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, খুব সুন্দর ফুল আইছে, স্ট্রবেরিও চলে আইছে, স্ট্রবেরিও ধরছে গাছের মধ্যে কিছু কিছু। স্ট্রবেরি ঠান্ডা কোনো গাছ স্ট্রবেরি মরে না, বেশি এত বেশি ক্ষতি করতে পারে না ঠান্ডায়। এই বছর আমার কাছে লাগে না তেমন একটা সামার আমরা পাইবো করি, এইভাবেই আমরা লাগাইতে হবে। যারা ইংল্যান্ডে আছি সবাই যতটুক আল্লাহর হুকুম হয় হবে, আল্লাহ ভরসা। আস্তে আস্তে আমরা বাইর করে নিব সবগুলা গাছ যতগুলো আছে। তো আগামীকালকেও আমি কিছু গাছ আছে আমার বাইর করবো, আস্তে আস্তে সবগুলোই বাইর করে দিব। জুন মাসেই সবগুলো আমি বাইরে গার্ডেনে নিয়ে সবগুলোই লাগাইয়া দিব। স্ট্রবেরিগুলা ধরে খুব সুন্দর, বাচ্চারা খুব ভালো পছন্দ করে স্ট্রবেরি। মাটিগুলা দিয়া সুন্দরভাবে দিবেন, ভালোভাবে স্ট্রবেরি যারা লাগাবেন। তো আসলে আমাদের সম্মানিত ভাই বোন, আপনারা আসলে পটের মধ্যে এরকম গাছ আপনারা যদি গার্ডেন থাকে আপনারা লাগাবেন, যে কোনো ধরনের গাছ আপনারা লাগাবেন, লাগাইতে পারেন। দেখবেন আস্তে আস্তে সুন্দর লাগবে, খুব ভালো লাগবে এরকম গাছগুলো লাগাইলে। তো আগামী সপ্তাহ থেকে আমাদের কিছু গরম আসবে, সামার চলে আসবে। তো আগের মতো আর এত বেশি সামার আমরা এই বছর পাইতাম নাই, দুই তিন মাস সামার, দুই মাস সামার পাইব আমরা জুন জুলাই। এই দুই মাসের ভিতরেই আমরা গার্ডেন লাগাইয়া গার্ডেনিং করতে হবে, খাইতে হবে, সব কিছু ফল ধরাইতে হবে দুই মাসের ভিতরে, সময় বেশি নাই আমাদের হাতে এখন। আর এখন ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর সামার আমরা পাইব না। সম্মানিত ভাই বোন, ভালো থাকবেন, সবাই সবাই জন্য দোয়া করবেন। আর আমার গাছগুলা লাগানো হয়ে গেছে, তো আমি একটু পানি দিব, যে কোনো সময় আপনারা খেয়াল রাখবেন, গাছ লাগানোর পরে সামান্য কিছু পানি দিবেন, যার কারণে গাছের জড়গুলা আসলে কিছু পানি খায়, জড়টা জিতে যায়, গাছটা যেন মরে না যায়। আর কিছু ছায়ার মধ্যে রাখবেন, গাছ রিপোর্টিং করার পরে কিছু ছায়ার মধ্যে রাখবেন, যেন রোদের মধ্যে রাখলে গাছটা মরে যাবে। তো সম্মানিত ভাই বোন, ভালো থাকবেন, সবাই সবাই জন্য দোয়া করবেন। আমি আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।